হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পল্লবী কুকিং চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা যেহেতু চকলেট দিয়ে আমি বানিয়েছি, তাই কিন্তু এই নাস্তাটা বাচ্চারা খুব পছন্দ করবে। আর এমনিতে এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই নাস্তাটা কিন্তু বানাতে আমার খুবই কম উপকরণ লেগেছে, বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আমি নাস্তাটা বানিয়েছি। তো দেখো নাস্তাগুলো, আওয়াজগুলো দেখো কীরকম হয়েছে, বেশ কিন্তু মুচমুচে হয়েছে নাস্তাগুলো। তো বন্ধুরা দেখতেই পেলে কীরকম মুচমুচে হয়েছে। তো চলো কীভাবে আমি স্ন্যাক্সটা বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর এই ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। এবার আমি এই তেলটা, সুজি আর নুনটা ভালো করে ময়দার সঙ্গে একটু ময়ান দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার দেখো এরকমভাবে হাতের মুঠোর করে নিলে কিন্তু একটা ডো হয়ে যাচ্ছে। দেখো এরকম হাতের ভিতর করে নিলেই কিন্তু এরকম হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে প্রেস করলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো দেখো ময়ামটা আমার একদম পারফেক্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ময়দার ভিতরে একটু একটু করে জল নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একদম কম কম করে দিতে হবে, আর এই ডোটা কিন্তু একদম শক্ত করে মেখে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো ফিরে আসছি 10 মিনিট পর, আর আটাটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। এবার আমি এই আটাটাকে আরও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এখন আমি এরকম একটা লেচি কেটে নিয়েছি, আর একটা রুটির মতন বেলে নিচ্ছি। এখানে আমি কিন্তু তেল বা আটা কিছুই ব্যবহার করিনি, আমি কিন্তু প্লেন এমনি মেখে নিচ্ছি। আর এতে যেহেতু ময়ান দেওয়ার সময় খুব বেশি একটু বেশি পরিমাণে তেল আমি ব্যবহার করেছিলাম, তাই কিন্তু তলায় লেগে যাবে না, খুব সহজে কিন্তু উঠে আসবে। তো দেখো একটা গোল আমি শেপ দিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক। এখন এই রুটিটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, এবার এই পাশ থেকেও কিন্তু মাঝখান থেকে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু যদি কম করতে চাও, একটু বড় বড় করতে চাও, তাহলে কিন্তু এরকম 4টেই রেখে দেবে, কিন্তু আমি এখানে একটু ছোট ছোট বানাচ্ছি, তাই জন্য কিন্তু আমি এগুলো আরও মাঝখান থেকে কেটে কেটে একটু ছোট বানিয়ে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে, এরকমভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখো প্রথমে আমি এখানে এইরকম ডেয়ারি মিল্কগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখন আমি একটা রুটির এরকম পিসটা নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি এখন এই ডেয়ারি মিল্কের টুকরোটা দিয়ে দিচ্ছি। এবার দেখো এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি, এরকমভাবে কিন্তু খুব আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে, যাতে রুটিটা কিন্তু ছিঁড়ে না যায়। রুটিটা কিন্তু আমি যেরকমভাবে আমরা রুটি বানাই সেইভাবে বানিয়েছি, বেশ একটা মোটা বা পাতলা করার কোনো প্রয়োজন নেই। আর এই মুখের কাজটা এরকম একটু জল দিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে, আর এরকম দুই সাইড কিন্তু এরকম চাপ দিয়ে নিতে হবে, যাতে ভিতরের যে ডেয়ারি মিল্কটা আমি দিয়েছি সেটা যেন বাইরে বেরিয়ে না আসে। তো চলো আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু এগুলো বানানোর আগে দুই সাইড দিয়ে একটুখানি জল লাগিয়ে নেবে, তাতে কিন্তু খুব সহজেই
আঠাটা একটু এটে যাবে। তো দেখো এরকম ফাঁকা আছে, তারপর এরকম হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু এটা এটে যাচ্ছে। তো দেখো এইরকমভাবে কিন্তু জল দিয়ে নিচ্ছি প্রথমে, তাতে কিন্তু এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এরকম একটুখানি আমি ডেয়ারি মিল্ক দিয়ে নিয়ে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখো এবার এইখান থেকে আমি একটুখানি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, আর এগুলো কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এইরকমভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি গ্যাসের উপর কড়াইটা বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এদিকে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সব নাস্তাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি একবারে সবগুলো ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার পর একটু পরেই দেখবে এগুলো কিন্তু একটু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে উঠেছে, আর এগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর তাতেই কিন্তু এই নাস্তাগুলো একদম মুচমুচে হবে। এরকমভাবে আস্তে আস্তে আমি ভাজা করে নিচ্ছি। আমার কিন্তু এই নাস্তাটা ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে। তো দেখো এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে নাস্তাটা তুলে নেওয়া হয়ে গেছে, আর একদম কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর বাচ্চাদের স্ন্যাক্সেও কিন্তু তোমরা এই খাবারটা দিতে পারো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।